হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আমি আমার আজকের ব্লগটি। তো সকালের চা থেকে শুরু করলাম, সকালের নাস্তা করা হয়ে গেল, এখন চাটা খাবো। আম্মু চা বানিয়ে নিয়েছে আর আম্মুর হাতে চাটা তো খুব মজা হয়, তো মজা করে এখন গরম গরম চাটা খাবো। আর এই গরম গরম চাটা খেয়ে দিনটা শুরু করলে একদম ফ্রেশনেস থাকে আর ফ্রেশ মনোভাবে সব কাজকর্মগুলো সেরে নেওয়া যায়। তো চা খেয়ে আর দেরি করব না, একদম বেরিয়ে যাব কাজের জন্য, অফিসে যাব। তারপর দুপুরে আম্মু কী কী রান্না করে, তো দুপুরে রান্নার জন্য এখানে আম্মু কোরাল মাছ বড় পিচগুলো ভেজে নিচ্ছে আর এই মাছগুলো ব্রাউন কালার করে ভাজবে। আর রেজালা রান্না করার জন্য এখানে এক চামচ করে হলুদ, মরিচ, ধনে, জিরে, কাজু বাদাম বাটা, দই আর এখানে আদা রসুন পেস্ট সবগুলো উপকরণে নিয়ে নিচ্ছে। তো ভাজা পেঁয়াজের উপর এই মশলাগুলো এখন দিয়ে দিবে আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষায় নিবে। তো এই বড় মাছের এই রেজালাটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা হয়। তো আম্মু এটা খুব টেস্টি করে রান্না করে। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিল এক চামচের মতো। তো এখন সবগুলি মশলা এক এক করে দিয়ে দিবে, দিয়ে এখন মজার এই মাছের বড় মাছের রেজালাটা রান্না করবে। তো এখানে আম্মু আর একটু আদা রসুন বাটা দিয়ে দিল। তো এখানে পোস্তদানা বাটাটাও আম্মু অ্যাড করে দিল এক চামচের মতো। তো এটা দেওয়ার ফলে যেই এক ঘ্রাণ গ্রেভির টেক্সচার টেস্ট এগুলো ভালো আসবে, এই জন্য এই পোস্তদানা বাটাটা মিক্সড করাটা ভালো। আর গ্রেভিটা রেজালা টাইপের যেই অ্যাকচুয়াল টেস্ট হয় ওটা চলে আসবে। তো আম্মু ভালো করে মশলা কষায় নিছে, এই পর্যায়ে আম্মু স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছে আর এখানে দিচ্ছে এলাচের গুঁড়ো। তো এই সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে দিবে আর মশলাটা যত ভালো বেশি করে কষানো হবে খাবারের টেস্টটা তত বেশি ভালো আসবে, মশলার যে কাঁচা একটা ফ্লেভার থাকবে ওটা চলে যাবে। তো আম্মু এখানে এক চামচের মতো টক দই দিয়ে দিছে, যেটা এখানে দিতেই হবে। আর এই টক দইটা না দিলে কিন্তু অ্যাকচুয়ালি রেজালার যে টেক্সচার টেস্টটা বা কালারটা ওটা আসবে না। তো এই টক দইটা দিয়ে আরেকটু টক দই এখানে দিয়ে দিল, এখন এটাকেও ভালো করে কষায় নেবে মশলার সাথে। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আম্মু যে ভেজে রেখেছিল মাছগুলো এই কোরাল মাছের পিসগুলো দিয়ে দিবে। তো এই রেজালাটা এভাবে রান্না করলে আসলে খুব টেস্টি হয়, আম্মু অনেক মজা করে টেস্টি করে রান্না করে। তো মাঝে মধ্যে এই রান্নাটা বাসায় করে থাকে, তাই আজকে যেহেতু করছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমরা তো মুরগি দিয়ে বা মাংস দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে রেজালা রান্না করে খাইছি, গরু খাসি গোস্ত দিয়ে। তো মাছ দিয়েও যে এত সুন্দর করে রেজালা রান্না করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে, এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমাদের তো আম্মু মজা করে রান্না করে খাওয়াইছে, তোমাদের কাছে ভালো লাগলে বাসায় তোমরা এইভাবে রান্না করে ট্রাই করতে পারো, তোমাদের কাছে যদি ভালো লাগে। তো এই যে সবগুলো মাছ সাবধানে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছে যাতে সব দিকে মশলাটা তেল মশলাটা ঢুকে যায়, আর মাছগুলো একটু সাবধানে উল্টে পাল্টিয়ে দিতে হবে আর খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নাই। তো এই যে আরেক কিছুক্ষণের মতো রান্না করলেই হয়ে যাবে এই কোরাল মাছের রেজালাটা। আম্মু এখানে এক চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছে, এটা দেওয়ার ফলে যে টেস্টটা ওটা ভালো আসবে। আর এখানে কাঁচা পাকা একটু কাঁচামরিচ দিয়ে দিল, এটা ঘ্রাণটা বা লুকটা দেখতে ভালো আসবে। আর এই যে প্রায় হয়ে আসছে মাছের রেজালাটা, একটু সামান্য একটু পানি দিয়ে দিল, জাস্ট একটু রসালো ভাবটা আসবে। আর এখানে মজার ফ্লেভারের জন্য আম্মু কিছু বেরেস্তা অ্যাড করে দিচ্ছে। তো এই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার ফলে অ্যাকচুয়ালি যে রেজালার পারফেক্ট টেস্ট ওটাও বাড়াই দিবে। তো তোমরা এই যখন রেজালাটা রান্না করবে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই অ্যাড করবে। আর এই ফাইনাল লুকটা দেখায় দিব কেমন আসছে। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, তো দেখো লুকটা দেখতে কেমন আসছে, অনেকটাই সুন্দর কালার চলে আসছে, একদম রসালো মাখা মাখা গ্রেভির কালারটা, আর মাছটাও একদম সুন্দর হয়ে গেছে। রান্না হয়ে গেছে মায়ের হাতের কোরাল মাছের রেজালা, খুব মজা হয়েছিল, আমি খাবারের পর তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাসায় একই প্রসেসে একই মশলা একই সিস্টেমে রান্না করলে তোমাদেরটা এরকম ভালো লাগবে।
তো এখন পরিবেশন করা হয়ে গেছে। দুপুরের খাবার হবে আমাদের এই কোরাল মাছের রেজালা দিয়ে গরম ভাত। তো এখানে দুপুরের খাবারটা শেষ হয়ে যাচ্ছে, তো এখন সবাই আমরা খেয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে আমি আবারও বলতে চাচ্ছি, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায় আর তোমরা সাথে সাথে সেটা দেখে নিতে পারো। তো এই যে ফাইনাল লুকটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি কেমন আসছিলো। এটার গ্রেভিটা অ্যাকচুয়ালি খুবই মজা হয়েছিল, খাবারের পরেই কিন্তু তোমাদের সাথে আমি এটা বলছি। আর গ্রেভিটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়, আর এটা তোমরা প্লেন পোলাওয়ের সাথেও খেতে পারো। তো এটা যার যেমন ইচ্ছা খেতে পারে। তো এখন দুপুরে রান্না খাওয়া তো মাছ ভাত দিয়ে হয়ে গেল, তো বিকেলে ভাবলাম আমরা একটু নুডলস খাবো। আর বাইরের থেকে চাইছিলাম চাইনিজ নুডলস অর্ডার করতে, তো আম্মু বলছে যে বাইরে থেকে অর্ডার করার দরকার নেই, এখন বাইরের খাবার খাওয়াটা ঠিক না। তো আমি বানিয়ে দিচ্ছি তোমাদের চাইনিজ নুডলস। তো আম্মু ঘরে থাকা যে উপকরণগুলো ছিল ওগুলো দিয়েই এই চাইনিজ নুডলসটা রান্না করা শুরু করে দিল। তো ভাবলাম তোমাদের সাথে বিকালে নাস্তাটা একটু শেয়ার করে দেই, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। যারা আমরা চাইনিজ নুডলস বা বাইরের খাবার খেতে পছন্দ করি, আর চাউমিন বা নুডলসটা তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, পাস্তা নুডলস, তো আম্মু নুডলসের সাথে পাস্তাও কিন্তু অ্যাড করে দিছে। তো এখানে আম্মু কিছু ম্যাগি মশলা যেটা থাকে নুডলসের মশলা, ওইটা দুই প্যাকেটের মতো অ্যাড করে দিছে। তো রান্না করার প্রসেসটা পুরোটা দেখে নাও আর সাথেই থাকো, যে পর্যায়ক্রমে চাইনিজ নুডলসটা রান্না করার জন্য কী কী মশলা বা কী কী উপকরণ আম্মু এখানে অ্যাড করছে। তো এখানে কিছু চিকেন বল, সসেস আর ছিল পনির, এগুলো আম্মু ভেজে নিয়েছে একটু ব্রাউন কালার করে। আর ব্রাউন কালার করে ভেজে নেওয়ার ফলে এটা টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো আম্মু সাথে আরও কিছু ক্যাপসিকাম, কাঁচা পাকা মরিচ এই সবগুলো জিনিসই ভেজে নিয়েছিলো, এগুলো এখন নুডলসের বা চাউমিনের সাথে অ্যাড করে দিচ্ছে। তো চাইনিজ নুডলসটা রান্না করতে গেলে আসলে একটু কালারফুল বা একটু মাংসাশী বা ডিম দিয়ে দিছে এখানে, এগুলো হলে ভালো লাগে খেতে, আর লুকটাও বেশ চাইনিজ চাইনিজ একটা ভাব আসে। তো আসলে আম্মুর এই চাইনিজটা রান্নাটা খুব সহজে মজা করে রান্না করে, যেটা একদমই হোটেল স্টাইলের বা রেস্টুরেন্ট স্টাইলের হয়। তো সবগুলো উপকরণই আম্মু এখানে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিবে, আর যে উপকরণ দেওয়ার বাকি আছে ওগুলো পর্যায়ক্রমে এখানে দিয়ে দিবে। তো আম্মু এখন এখানে পাপরিকা পাউডারের মরিচের যে পেস্টটা আছে, পাপরিকা পাউডার পেস্ট, ওইটাকে আম্মু একটু ভেজে নিয়েছিল, তো ওই পেস্টটা এখানে অ্যাড করে দিছে, যেটার জন্য একটা আলাদা একটা অন্যরকম ফ্লেভার, অন্যরকম একটা টেস্ট, লুক, টেক্সচার সম্পূর্ণটা এটা চেঞ্জ হয়ে যাবে এই পেস্টটা দেওয়ার ফলে। তো দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, কালারটাই চেঞ্জ হয়ে গেছে, একদম চাইনিজের যেই অ্যাকচুয়ালি হোটেল বা রেস্টুরেন্টে যেরকম আসে চাইনিজ নুডলস বা চাউমিনের বা পাস্তার ওরকম লুকটা চলে আসছে। তো এই যে ভালো করে মিশিয়ে নিয়েছে এখানে, এখন বাকি যেই উপকরণ ওগুলো দিয়ে দিচ্ছে। এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিল, এখানে টমেটো কেচাপও দিতে পারো, এটা তোমাদের যেমন যেটা স্বাদ মতো দিতে পারো কম বেশি। তো আম্মু টমেটোর যে সসটা ওটা অ্যাড করে দিল, আর এখানে বাকি জিনিসগুলো দিয়ে দিবে। তো দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, আর কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিবে। তো এই যে সসটা দিয়ে আম্মু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে সবগুলোর সাথে, যাতে সসটা মিশে যায়। আর মায়ের আম্মুর হাতের আসলে এই নুডলসটা, চাইনিজ নুডলসটা খুবই টেস্টি হয়, আর এই জন্যই মূলত তোমাদের সাথে শেয়ার করা। তোমরা যারা বাইরের নুডলস খেতে পছন্দ করো তারা সহজে এভাবে বানিয়ে ফেলতে পারো। তো আম্মু এই যে একটা সার্ভিং ডিশে নুডলসটা সার্ভ করে দিয়েছে, আর লুকটা দেখো কেমন আসছে, কতটা কালারফুল, একদম মনে হচ্ছে যে মাত্র বাইরে থেকে গরম গরম পাস্তা নুডলস চাউমিন যেটাই বলি না কেন চাইনিজ খাবারটা অর্ডার করে নিয়ে এসেছি, তাই না? এটা আমাদের ঘরে আম্মুর হাতে তৈরি করা চাউমিন, এটা বাইরের না কিন্তু। তো যাই হোক, এখন মজা করে এই চাইনিজ নুডলসটা আমরা সবাই নাস্তার জন্য খেয়ে নিব, আর নাস্তা করে তোমাদের সাথে আরেকটা
মজাদার একটা রেসিপি শেয়ার করব, যেটা আম্মু রাতের বেলা রাতের ডিনারের জন্য রান্না করেছিল। ওটা ছিল গরুর যে মস্তক থাকে, আর গরুর মস্তক বা গরুর ব্রেইন যেটাকে বলি আমরা, আর গরুর মস্তক বলেই তো সাধারণত আমরা চিনি। তো এই যে নুডলসটা এখন আমরা সবাই এখনই খেয়ে নিব মজা করে, আর এটা খুবই টেস্টি হয়েছিল। আর এটার ভিতরে যে পনির বা চিকেন বল বা সসেসগুলো ছিল ওটাও টেস্টটা খুব ভালো নিয়ে আসছিল, খেতে ভালো লাগছিল। তো এই যে সবাই মজা করে বিকালের নাস্তাটা শেষ করে নিব, নাস্তাটা করে এখন চা খেয়ে নিব। আর চাটা খাওয়ার পরে তোমাদের সাথে ওই যে বলেছিলাম যে গরুর মস্তক বা ব্রেইনটা আম্মু রান্না করবে ওইটা শেয়ার করব। তো যাই হোক, আমি তো তো এখানে আমার এই ব্লগের মাধ্যমে আমাদের দৈনন্দিন যেই কাজকর্ম রান্নাবাড়া আছে ওগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করি। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা কোনো কাজে আসে বা কোনো দিক যদি তোমাদের কাছে কোনো কাজের উপকারে আসে বা তোমরা কিছু জানতে পারো, যাই হোক কাজকর্ম রান্নাবাড়া এটা আমরা সবাই জানি। তারপরও আমি যেটা করি, আমাদের বাসায় যেটা করে বা আমরা যেভাবে চলি খাই দাই ওইগুলো, বা অন্যান্য বাজার ঘাট কীভাবে গোছাই কাজ করি, দৈনন্দিন যেই কাজকর্মের যেই ভিডিওটি থাকে বা ব্লগটি থাকে ওগুলি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি তোমাদের কাছে ভালো লাগে। তো এই যে রান্নাতে চলে আসলাম, আম্মু ব্রেইনটা একটু বয়ল করে নিয়েছে সামান্য একটু পানি দিয়ে। তো এখানে হাফ এক চামচ করে হলুদ মরিচ ধনে জিরে পোস্তদানা বাটা টক দই সব কিছুই নিয়ে নিয়েছে। আর এই সবগুলো উপকরণই আম্মু ভাজা পেঁয়াজের উপর মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেবে। তো হলুদ মরিচ ধনে জিরের গুঁড়ো দিয়ে ভাজা পেঁয়াজের উপর পানি দিয়ে মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর যেই উপকরণ বা মশলাগুলো আছে পর্যায়ক্রমে অ্যাড করে দিবে। তো এখানে এক চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিছে। তো আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে বাকি যেই পোস্তদানা বাটা টক দই আছে ওগুলো অ্যাড করে দিবে। তো আম্মু এখানে এক চামচ পোস্তদানা বাটাও অ্যাড করে দিল। আসলে এটা দিতে তোমরা চাইলে দিতে পারো, নাও পারো দিতে। এটা দিলে গ্রেভিটা খুব ভালো ময়েশ্চারাইজ হয় আর খুব গাঢ় একটা ভাব আসে, টেস্টটাও ভালো আসে। তো আম্মু এখানে চার পাঁচটা লং আর এলাচ গুঁড়োটা দিয়ে দিল, তেজপাতাগুলো দিয়ে দিছে। তো এই মশলাগুলো আমরা আসলে রান্নার জন্য মাছ মাংস রান্না করার জন্য যেগুলো সাধারণত অ্যাজ ইউজুয়াল ইউজ করে থাকি ওই মশলাগুলো এখানে ইউজ করা হয়েছে। তো এখানে এই যে ব্রেনগুলো আম্মু বসিয়ে দিয়েছে, তো ব্রেনগুলো আম্মু আস্তে আস্তে নেড়ে চেড়ে আর রান্না করে নিবে। তো আসলে এই ব্রেন রান্নাটা এক একজন আমরা যেভাবে যেভাবে রান্না করি ওভাবেই খেতে ভালো লাগে। ব্রেনটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। তো গরুর এই ব্রেনটা আমরা সবাই সাধারণত পছন্দ করি। তো মাঝে মধ্যে এটা বাসায় আম্মু রান্না করে। তো আজকে যেহেতু রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম যে আমার রাতের ডিনারটা কী হবে। তো এখানে আম্মু যেভাবে রান্না করছে ওইভাবেই তোমাদের সাথে শেয়ার করি। সাধারণত আমাদের বাসায় আম্মু যেভাবে রান্না করে থাকে, আর এখানে আম্মু একটু টক দই দিয়ে দিচ্ছে। আর টক দইটা দেওয়ার পরে এটার কালার টেক্সচার বা লুকটা অন্যরকম একটা কালার চলে আসবে আর টেস্টটা খুব ভালো আসে। তো ব্রেইন রান্না করলে আম্মু সাধারণত গরুর মস্তকটা রান্না করলে এটা এভাবেই রান্না করে। তো এভাবে যদি তোমরা তোমাদের কাছে ভালো লাগে তোমরা বাসায় রান্না করে ট্রাই করতে পারো, আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। তো এই যে এটা আরেক কিছুক্ষণ রান্না করলে মোটামুটি রান্নাটা হয়ে যাবে। তো আম্মু এখানে ভালো করে মশলার সাথে ব্রেনটা কষিয়ে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো কীভাবে রান্নাটা করা হচ্ছে। আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার রিকোয়েস্ট রইল তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই যে আম্মুর নেড়ে চেড়ে ব্রেনটা একটু ভাঙা ভাঙা করে দিচ্ছে যাতে এটার ভেতরও তেল মশলা ঢুকে যায় আর খাবারের সময় টেস্টটা ভালো আসে। আর ভিতরে যদি তেল মশলা নুনটা ঢুকে আর যখন আমরা ভাত দিয়ে এটাকে মাখাবো বা খাবো তখন এটার টেস্টটা অনেক ভালো আসবে। তো এটা এই যে কষানো রান্না প্রায় শেষ হয়ে আসছে, লাস্টের পর্যায়ে আম্মু একটু এক চামচের মতো সামান্য টক
এটা লেবুর রসটা অ্যাড করে দিছে, আর কিছু পেঁয়াজ বেরেস্তা ছিল এটাও অ্যাড করে দিচ্ছে, যাতে এটা লুকটা অনেক সুন্দর আসে। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা বহু গুণে বাড়িয়ে দেয়, যে কোনো খাবারই তোমরা অ্যাড করো না কেন। তো এই যে আমু বেরেস্তাটা অ্যাড করার পর রান্নাটা আর বেশিক্ষণ করতে হবে না, প্রায় হয়ে আসছে। আর অবশ্যই ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব, যে লুকটা দেখতে কেমন এসেছে গরুর মস্তকের। তো আমু আসলে রান্নাগুলো খুব সহজে আর হাতের কাছে থাকা মশলা দিয়েই করে, কিন্তু খাবারগুলি খুবই টেস্টি হয়। আর আমি চাই আমার আপু ভাইয়াদের সাথে এই টেস্টি খাবারগুলো শেয়ার করতে। তো এই যে আমু চুলাটা অফ করে দিয়েছে, গরুর মস্তক রান্না করাটা হয়ে গেছে। আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে। তো দেখতে দেখো কালারটা খুবই সুন্দর আসছে দেখতে, আর লুক ভালো আসলে খাবো, মজা করে ভালো হবে ওটা আমরা। তো এই যে পরিবেশন করা হয়ে গেছে, এখন খেতে বসে যাব আর খেয়ে তোমাদের সাথে বলছি যে কেমন হয়েছিল। তো এই যে গরম গরম ভাতের সাথে বসে গেলাম খাবার খাওয়ার জন্য। আম্মু এখানে ব্রেনের যে পেঁয়াজ বেরেস্তা বা মশলার যে গ্রেভি, এটার কালারটা কিন্তু খুবই খুবই ইয়ামি, মজা হয়েছিল। আমি ঠিক বলে বোঝাতে পারবো না, তোমরা বাসায় যে ট্রাই করলে বা রান্না করলেই বুঝতে পারবে। একই প্রসেসে যদি রান্না করো আশা করি তোমাদেরটাও ঠিক এমনই আসবে দেখতে, আর এমনই মজা লাগবে। তো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা, আমি আমার বিশ্বাস তোমাদের কাছেও খুবই মজা লাগবে, ব্রেন রান্নার টেস্টটাই অন্যরকম আসবে। তো এই যে খেতে বসে গেলাম, আর কথা বাড়াবো না, আমি খাবারটা শেষ করি আমার রাতের ডিনারটা। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আর আমি বলবো তোমরা ভিডিওটি পুরোটা শেষ করবে, কারণ এটা অবশ্যই তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমার ভিডিওটি আর বাড়াবো না, এখানেই শেষ করছি। তোমরা সবাই সেফটিতে থাকবে, ভালো থাকবে, দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।